প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন চলচ্চিত্রের আধুনিকায়নে উপনিবেশিক যুগের সেন্সর আইন বাদ দিয়ে সার্টিফিকেশন পদ্ধতি চালু করবে সরকার বাংলাদেশ ফিল্ম অর্কাইভ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন সরকার চায় সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে এই শিল্প স্বাবলম্বী হয়ে উঠুক ফারুক হোসেনের রিপোর্ট পুরনো দিনের সংস্কৃতি ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি অন্যতম মাধ্যম চলচ্চিত্র সেই গুরুত্বপূর্ণ মাধ্যমকে বৈজ্ঞানিকভাবে সংরক্ষণে সরকার প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ জাপান সরকারের সহযোগিতায় রাজধানীর আগারগাঁওয়ে প্রতিষ্ঠানটির নির্মিতব্য ভবনের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যক্রম তুলে ধরেন আমাদের যে চলচ্চিত্র তার সমস্ত সৃষ্টিগুলি অনেকেই সুন্দর সুন্দর বই করে রেখে গেছেন শুধু তাই না অনেক বই পোস্টার ছবি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যা কিছু চলচ্চিত্র সম্পর্কিত সে প্রকাশনা সবগুলি এখানে সংরক্ষণ করা যাবে কাজেই সেদিক থেকে আমি মনে করি ফিল্ম আর্কাইভ এই সংরক্ষণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের চলচ্চিত্র জগতের চলচ্চিত্র শিল্পের বিকাশে নেওয়া নানা পদক্ষেপের কথা জানান বিদ্যমান কারিগরি ব্যবস্থা উন্নয়ন পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে চলচ্চিত্র নির্মাণের জন্য আধুনিক যন্ত্রপাতি ও সামগ্রী সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে সেগুলো আমরা করছি যাতে সহজে সিনেমা ঔপনিবেশিক যুগের চলচ্চিত্র সেন্সর আইন রোহিত করে সার্টিফিকেশন পদ্ধতি জন্য সরকার নীতিগতভাবে প্রচলনের সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রধানমন্ত্রী আশা করেন এ শিল্পের বিকাশে সরকারের নেয়া পদক্ষেপের ফলে ভালো ছবি নির্মাণে উৎসাহিত হবেন শিল্পী কলাকুশলী ও নির্মাতারা ফারুক চ্যানেল আই ঢাকা